যে সমস্ত স্টুডেন্টস সায়েন্সের বিষয়গুলির প্রতি এক্সপার্ট তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। প্রসঙ্গক্রমে আপনাদের একটু জানিয়ে রেখে দিই যে কমার্সের স্টুডেন্টস কিন্তু প্রায়শই কম থাকে। এরপর আসছি আর্টস বিভাগ তথা কলা বিভাগের স্টুডেন্টসদের নিয়ে। আর্টস বিভাগের স্টুডেন্টসের সংখ্যা কিন্তু সবথেকে বেশি। দেখুন, যে সমস্ত স্টুডেন্টসরা আর্টস নিয়ে পড়াশোনা করেন তাদের সমাজের বিভিন্ন মানুষজনের মুখে শুনতে হয় যে আর্টস নিয়ে পড়াশোনা করা একদম ফালতু, শুধুমাত্র টাইম লস ছাড়া আর কিছুই নয়। আর্টস নিয়ে পড়াশোনা করলে স্টুডেন্টসরা কোনোদিনও নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে না। যে সমস্ত স্টুডেন্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারাই কেবল ব্রাইট ফিউচার তৈরি করতে পারেন। ফলত আর্টসের স্টুডেন্টসদের মধ্যে তৈরি হয় একরাশ হতাশা এবং মানসিক চিন্তা দিনকে দিন তাদের মধ্যে বৃদ্ধি পায়। দেখুন, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে অবশ্যই করে অনেক বেনিফিট আছে, তবে আর্টসের গুরুত্বও কিন্তু কোনো অংশেই কম নয়। আর্টস নিয়ে যদি আপনি হায়ার স্টাডিজ করেন তাহলে আপনার জীবনও অতীব উজ্জ্বল হয়ে উঠতে পারে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আর্টস নিয়ে স্টাডি করে সেরা 10টি চাকরি সম্পর্কে, এবং আজকের এই ভিডিও আপনাদের জীবনে আনতে চলেছে সূর্যের একরাশ উজ্জ্বলময় কিরণ। তো চলুন, লেটস গো। নাম্বার 1, সাংবাদিকতা। আর্টস নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসদের কাছে সাংবাদিকতা একটি ভালো কেরিয়ার অপশন হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কন্টেন্ট রাইটার, সম্পাদক, মিডিয়া বিশ্লেষক প্রভৃতি হিসেবে কাজ করতে পারেন। নাম্বার 2, পুলিশের চাকরি। আর্টস নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসরা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কনস্টেবল, সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে পারেন। অবশ্যই করে এর জন্য শারীরিক কিছু যোগ্যতার প্রয়োজন আছে। নাম্বার 3, পোস্ট অফিসে চাকরি। ইন্ডিয়ান পোস্ট অফিসে প্রতি বছর বিভিন্ন পদে নিয়োগের জন্য নোটিশ পাবলিশ করা হয়, যেমন GDS, মেল সার্ভিস, পোস্ট অফিস ম্যানেজার ইত্যাদি। নাম্বার 4, রেলওয়ে চাকরি। দেখুন, রেলওয়ের চাকরি বহু স্টুডেন্টসদের কাছে আকর্ষণীয় একটি চাকরি। এক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসরাও NTPC Group D সহ অন্যান্য নানা পদে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 5, টিচিং তথা শিক্ষকতা। প্রচুর স্টুডেন্টসের ড্রিম হলো স্কুলে শিক্ষকতার চাকরি। আর্টস নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসরা শিক্ষক হতে পারেন। এর জন্য অবশ্যই করে আপনাকে DLED অথবা BEd ডিগ্রি করতে হবে। নাম্বার 6, আর্টস নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি UPSC, IAS, IPS, IRS, WBCS এর মতো গুরুত্বপূর্ণ চাকরি আপনি পেতে পারেন এবং নিজেকে দেশ মাতার সেবার কাজে নিয়োগ করতে পারেন। নাম্বার 7, আর্মিতে চাকরি। আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও ভারতীয় সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করতে পারেন, তবে প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রেখে দিই যে এর জন্য শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে। নাম্বার 8, লয়ার। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর আর্টসের ছাত্রছাত্রীরা চাইলে BA LLB বা LLB ডিগ্রির মাধ্যমে আইনজীবী হয়ে উঠে আত্মপ্রতিষ্ঠার পথকে সুনিশ্চিত করতে পারেন। নাম্বার 9, ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং নার্সিং। দেখুন, ফার্মাসি মেডিকেল সেক্টরে জব করার জন্য সায়েন্স নিয়ে পড়লে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, তবে আর্টস নিয়ে পড়েও DPharm কোর্স করার মাধ্যমে আপনি ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর্টস নিয়ে পড়াশোনা করা ছাত্র ও ছাত্রী উভয়েই নার্সিংয়ের চাকরি পেতে পারেন, তবে এর জন্য আর্টস নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসদের GNM নার্সিং নিয়ে পড়াশোনা করতে হবে। নাম্বার 10, রিসার্চার বা গবেষক। দেখুন, বহু স্টুডেন্টসদের স্বপ্ন এই যে নিজেকে রিসার্চার হিসেবে প্রতিষ্ঠিত করবে। সায়েন্সের মতন আর্টসের স্টুডেন্টসরাও বিভিন্ন বিষয়ে ডক্টরেট, পোস্ট ডক্টরেট প্রভৃতি ডিগ্রির মাধ্যমে নিজেকে গবেষক রূপে প্রতিষ্ঠিত করতে পারেন, তবে এক্ষেত্রে হায়ার স্টাডিজের জন্য সময় লাগবে, অত্যন্ত মেধা লাগবে এবং অবশ্যই করে প্রচুর ধৈর্য প্রয়োজন আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা এই ভিডিওটি সমাজের সেই সমস্ত মানুষদের কাছে পাঠিয়ে দিন যারা আর্টস বিভাগের স্টুডেন্টসদের নিয়ে ক্রমশই অপমান করেন তথা ছোট করেন। এবং এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।